আপনার কষ্টটা যতই তীব্র হোক আমার কাছে খুব সামান্য। কষ্টটা চোখে দেখলে হয়তো একটু করুণা করে বলবো, আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করেন এর থেকে বেশি কিছু করব না। আমরা কষ্টে থাকাকালীন সময়ে আশা করি কেউ একটু বুঝুক আমায়, কেউ অনুভব করুক আমার ব্যথা, কেউ আমার কষ্টের কথাগুলি মনোযোগ দিয়ে শুনুক। সবচেয়ে কঠিন সত্য হচ্ছে এই কঠিন সময়গুলোতে আমাদের পাশে কেউই থাকে না, কত সময় তো পাশে থাকা প্রিয় মানুষটাও থাকে না, কেউ কারো কষ্টের ভাগিদার হতে চায় না। যে কষ্টে আপনি কাতর সেই কষ্টটা আমি ফিল করতে পারবো না যতদিন না তা আমার সাথে ঘটে। ভুক্তভোগী ছাড়া কেউই টের পায় না এই তীব্রতা। সেই মুহূর্তগুলোতে আমরা একটা হাত খুঁজি, একটা বুক খুঁজি, কিন্তু কেউ নেই। মিলেছিল যে সেও মজা লুটে হারিয়ে গেছে, এমনই হবে, কারণ বাস্তবতা ভেদ করে আমরা রূপকথা শহরে যেতে পারি না। দিন শেষে যখন আপনি কাউকে খুঁজে পাবেন না, যখন টের পাবেন আপনার পাশে কোনো হাত নেই, তখন বেঁচে থাকার জন্য নিজেকেই প্রেরণা জোগাতে হবে। যাকে আপন আপন বলে মুখে লালা এসে গিয়েছিল সেও কত দূরের মানুষ। আপনার কঠিন সময়ে আপনার সাথে কেউ থাকবে না, একমাত্র পরিবার ছাড়া কেউ না। সে আপনাকে যতই ভালোবাসুক আপনাকে ফেলে চলে যাবে আধারে, ফিরেও তাকাবে না। আপনার জন্য কেউই তার রঙিন জীবনে আধার আনবে না। যতদিন সুখ ছিল ততদিন ছিলাম, এই তো ঢের।